rahmatullahi wa barakatuhu. Alhamdulillahi wahda wa salatu wa salamu ala man la nabiyya ba'da. Amma ba'd. Shamsta prashangsha akmata mohan Allah subhanahu wa ta'ala zunnu. Alhamdulillah. Durud ghafun kari Muhammad sallallahu alayhi wa sallam al pruti. Allahumma salli alayhi. Allahumma barik alayhi. সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সম্পূর্ণ কোরআনের অনুবাদমূলক দার্সে 11তম পর্বে উপনীত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত দান করলে ইনশাআল্লাহুল আজিজ আমরা নিয়মিতভাবে এই দার্স চালিয়ে দেওয়ার চেষ্টা করব। ওমা তাফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আসুন আলোচনা শুরু করা যাক। সম্মানিত উপস্থিতি, আমরা গত পর্বে 29 থেকে 31 নম্বর আয়াতের অনুবাদ শব্দার্থে মাধ্যমে জেনেছি। আজকে আমরা 32 থেকে শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قالوا سبحانك إذن قالوا قلت ترى بلت فرستقن جوك الله سبحانه وتعالى فرستا ديرك اوئي شغل نام اپستاپن کردن فرستا دير شامنه جه نام گلو آدم مر شامنه اپستاپن کرسلن آدم کے شکھا دیا چلن دور پار فرستا ديرك بولن هي فرستا مندولی তোমরা এই সকল নামসমূহ আমার সামনে উপস্থাপন করো, আমাকে জানিয়ে দাও যদি তোমরা সত্যবাদী হও। তখন ফেরেশতাগণ বললেন, সুবহানাকা, হে আল্লাহ, আপনি হলেন পুত ও পবিত্র। লা ইলমা, লা মানে নেই, ইলমা মানে জ্ঞান, লা ইলমা লানা, লানা মানে আমাদের, লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নেই। ইল্লা, তবে হ্যাঁ, আমাদের জ্ঞান আছে, মা ওই জ্ঞান, আল্লাম তানা, যা আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। না মানে আমাদেরকে, তার মানে তখন ফেরেশতাগণ বললেন যে হে আল্লাহ, আপনি হলেন পুত ও পবিত্র, আমাদের কোনো জ্ঞান নেই, তবে হ্যাঁ ওই জ্ঞান রয়েছে যা আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইন্নাকা, নিশ্চয়ই আপনি, ইন্নামায় নিশ্চয়ই পূর্বেই বলেছি, ইন্নাকা নিশ্চয়ই আপনি, আংতা, আংতা মানে হচ্ছে আপনি, তুমি। এখানে বারবার উল্লেখ করার মাধ্যমে একটা তাগিদের ব্যবহার বোঝাচ্ছে, তাগিদ বোঝানো হচ্ছে যে ইন্নাকা আংতা, নিশ্চয়ই আপনি, আল আলিমুল হাকিম, আলিম মানে মহাজ্ঞানী, হাকিম মানে প্রজ্ঞাময়, মহাহিকমতওয়ালা, নিশ্চয়ই আপনি হলেন মহাজ্ঞানী প্রজ্ঞাময়। কলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আদম, হে আদম, আম্বিহুম, তুমি তাদেরকে সংবাদ দাও, অর্থাৎ ফেরেশতাদেরকে জানিয়ে দাও, বি আসমাইহিম, ওই সকল বিষয়ের নামসমূহ। তখন আল্লাহ আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, তুমি ফেরেশতাদেরকে সেই সকল বস্তু, সেই সকল বিষয়ের নামসমূহ জানিয়ে দাও। ফালাম্মা, অতঃপর যখন,
আম্বাহুম, তিনি জানিয়ে দিলেন হুম তাদেরকে, বি আসমাইহিম, সেই সকল বস্তু বিষয়ের নামসমূহ। অতঃপর তখন তিনি তাদেরকে সেই সকল বস্তুর নামসমূহ জানিয়ে দিলেন। কলা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আলাম আকুল, আমি কি বলিনি লাকুম তোমাদেরকে, আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলিনি, ইন্নি নিশ্চয় আমি, আলামু জানি, গয়বা সামাওয়াতি, গয়ব মানে অদৃশ্য যা দেখা যায় না, সামাওয়াত না আসমান সমূহ, যে নিশ্চয় তো আলোচনা বললেন যে আমি কি বলিনি তোমাদেরকে, নিশ্চয়ই আমি জানি আসমানের অদৃশ্য বিষয়, গোপন বিষয়, ওয়ালার জমিন, আসমান ও জমিনের গোপন বিষয়, অদৃশ্যের বিষয় নিশ্চয় আমি অবগত রয়েছে, জানি, এ কথা কি আমি তোমাদেরকে বলিনি, অর্থাৎ খ্রিস্টদেরকে বলতেছেন। ওয়ালামু, এবং আমি এও জানি, মা তুবিদুনা, এখানে মা মানে যা, তুবিদুনা তোমরা প্রকাশ করো, ওয়ালামু মা তুবিদুনা, আর আমি জানি, মা তুবিদুনা যা তোমরা প্রকাশ করো, ওয়ামা আর যা কুমতুম তোমরা, ওমা কুমতুম তাকতুমুন, আর যা তোমরা গোপন করো, তাকতুমুন মানে গোপন করো, তাহলে আমি কি তোমাদেরকে বলিনি যে নিশ্চয় আমি আসমান ও জমিনের অদৃশ্যের বিষয়ের জ্ঞান রাখি এবং ওই বিষয়ের জ্ঞান রাখি যা তোমরা প্রকাশ করো, অমা কুমতুম তাকতুমুন, এবং যা তোমরা গোপন করো সেই বিষয়ের জ্ঞানও আমি রাখি। ওয়া ইদ কুলনা, আর যখন আমি বললাম, লিল মালায়েকাতি, ফেরেশতাদেরকে, উসজুদু তোমরা সিজদা করো, লি আদামা, আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে, আদম মানে আদম, লি মানে কে, এখানে লি মানে কে অর্থ এসেছে। আর যখন আমি বললাম ফেরেশতাদেরকে যে তোমরা সিজদা করো আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে, তখন ফাসাজাদু সকলেই সিজদা করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মতো সকলেই আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত, ইল্লা মানে ব্যতীত, ইবলিস মানে ইবলিস, ইবলিস ব্যতীত সকলেই সিজদা করলো, আবা সে অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, এবং অহংকার করলো, ওয়াকানা মিনাল কাফিরিন, আর সে এই কারণে আল্লাহর একটা আদেশ অমান্য করার কারণে, অহংকার এবং অস্বীকার করার কারণে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা দাস এখানেই ঠিক করছি। আরেকটি কথা না বললেই নয় যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুই একটি আয়াতের অনুবাদ থেকে আমরা যে বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গোপন প্রকাশ্য প্রকাশ সব কিছুর জ্ঞান রাখেন, আসমান জমিনের যা কিছু আছে সব কিছুর জ্ঞান রাখেন, আর তিনি যেটা ভালো মনে করেন সেটাই করে থাকেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আদেশ না মানার কারণে, একটা হুকুম না মানার কারণে ইবলিস কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে আজকে আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত আদেশ যে অমান্য করছি তা আমরা হিসাব করলেও বলতে পারবো না। তাহলে আমরা কিসের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি? সম্মানিত উপস্থিতি ও দর্শক শ্রোতা, একটু আমরা যদি খেয়াল করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাদেরকে তার হিদায়তের পথের রাস্তার দিশারি একটু হলেও দেখিয়ে দেবেন যে আসলে আমরা কোন পথে রয়েছি, কী করছি, কোন পথে যাওয়া আমাদের দরকার।
সম্মানিত উপস্থিতি, আজকের মতো আল্লাহ স্নেহ কানেক্ট করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।